ওগো শুনছো, একটু এদিকে আসো তো। হ্যাঁ যাই। কি হয়েছে গো, আমাকে ডাকছো কেন? বলছি কি রান্না করবো গো, ঘরে তো রান্না করার মতো কিছুই নেই গো। দাঁড়াও আমি দেখছি কি করা যায়, তুমি থাকো আমি বাজার থেকে দেখি কিছু পাই কি না। ঠিক আছে যাও, তাড়াতাড়ি এসো গো। হ্যাঁ ঠিক আছে। দিদি, ও দিদি, কি করছো গো এখানে বসে? কি আর করবো গো, ভালো লাগছে না তাই বসে আছি। তা তুমি এখানে কি জন্য এসেছো গো? দিদি আমার সাথে একটু চলো না গো, ওই পুকুর পার থেকে এক কলসি জল আনি। হ্যাঁ চলো। দিদি তুমি এখানে দাঁড়াও, আমি জলটা ভরে আনি। দিদি, ও দিদি, ওখানে কি করছো? এসো গো বাড়িতে যাই, আমার তো জল নেওয়া হয়ে গেছে গো। হ্যাঁ আসছি। হায় হায়, হে কি হলো, তুমি পড়ে গেলে কি করে? হায় হায়, এইটা কি হলো, ছোট্ট প্রজাপতিটা তো মারা গেছে, এইটা আমি কি করলাম? এটা তুই কি করলি? তুই আমার মেয়েকে মেরে ফেললি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর যে মেয়ে হবে সেই মেয়ের 18 বছর বয়স হলে ও এক রাক্ষসে পরিণত হবে। না না প্রজাপতি রানী, আপনি এটা কি অভিশাপ দিলেন? আমি তো কোনো অন্যায় করিনি, আপনি আপনার অভিশাপ তুলে নিন প্রজাপতি রানী। না, আমি একবার অভিশাপ দিয়ে দিলে সেটা ফিরিয়ে নিতে পারি না। গিন্নি কি হয়েছে গো তোমার, তুমি এইভাবে কান্না করছো কেন গো? ও গো, এটা আমার কি হয়ে গেল গো? কি হয়েছে আমার কাছে বলো। তাহলে শুনো। এইটা তুমি কি বলছো গো, যা হবার হবে গো, চলো এবার ঘরে যাই। এই দেখ রাকেশ, তোর সুন্দর একটা মেয়ে হয়েছে, ধর কোলে নে। হ্যাঁ দাই মা, দাও আমাকে। বাহ সত্যি তো, মেয়েটা কি সুন্দর হয়েছে, আজ থেকে ও নাম রাখবো সুন্দরী। বাহ বাহ, নামটা তো অনেক সুন্দর হয়েছে রে। তাহলে থাক রাকেশ, আমি গেলাম। ঠিক আছে দাই মা, তুমি এবার এসো। গিন্নি গিন্নি দেখো গো, হ্যাঁ আমাদের মেয়েটা কত সুন্দর হয়েছে গো, এবার আমাদের আর কোনো কষ্ট থাকলো না গো। তুমি সুন্দরীকে ধরো গো, আমি বাজার থেকে বড় দেখে মাছ কিনে আনি। হ্যাঁ গো দাও। সুন্দরী, ও সুন্দরী, কোথায় রে মা তুই?
মেয়েটা সে কোথায় গেল? কোথাও তো দেখছি না। সুন্দরী, আরে ও সুন্দরী, সুন্দরী তুই এখানে কি করছিস? বাড়িতে আয়, পুকুর পাড় থেকে একটু জল এনে দে মা। যাই মা, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। তাড়াতাড়ি আসিস কিন্তু। হ্যাঁ মা, জল নিয়ে চলেই আসব। জল জল, কেউ একটু জল দাও। আরে কি যেন মনে হচ্ছে জল জল বলছে, যাই তো একটু এগিয়ে গিয়ে দেখি তো কেউ হয়তো কোনো বিপদে পড়েছে। আমাকে আমাকে একটু জল দেবে গো, জল। কে তুমি? তোমাকে তো এর আগে কখনো দেখিনি। আমি মোহিত, আমাকে ডাকাতের লোকেরা মেরে এখানে রেখে গেছে, তুমি আমাকে বাঁচালে মেয়ে, তা তোমার নাম কি? আমার নাম সুন্দরী, তুমি তো অনেক অসুস্থ, তুমি আমার সাথে এসো। রে সুন্দরী, তুই কাকে নিয়ে এলি? মা, ও মোহিত পুকুর পাড়ে এভাবে পড়েছিল, তাই আমি ওনাকে বাড়িতে নিয়ে আসলাম মা। এসেছো দেখছি, এই নাও এবার একটু খেয়ে নাও। হ্যাঁ দাও। আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে বিয়ে করতে চাই। না না, আমি কাউকে বিয়ে করতে পারবো না। কেন, কি হয়েছে তোমার? আমাকে বলো, কেন তুমি বিয়ে করতে পারবে না? না বাবা, ও কাউকে বিয়ে করতে পারবে না। কেন কাকিমা, ওর কি হয়েছে? ওর উপর সে প্রজাপতি রানীর অভিশাপ আছে। অভিশাপ? কি অভিশাপ আছে কাকিমা? ওর 18 বছর বয়স হলে ও এক রাক্ষস হয়ে যাবে। কাকিমা আপনি চিন্তা করবেন না, আমি ওকে এই অভিশাপ থেকে মুক্ত করব। তুমি কি পারবে বাবা? হ্যাঁ কাকিমা, আমি পারবো। সুন্দরী, সুন্দরী কোথায় চলে গেল? সুন্দরী, আমি এবার ওকে কোথায় খুঁজব? আর ও কি বা আমি কিভাবে আবার মানুষ বানাবো? এ কি, এ আমি কোথায় এলাম? তুমি কি সুন্দরীকে খুঁজছো? কে কে কথা বলে? এই সে আমি গো, এই দিকে দেখো গো, আমি পিপড়া। পিপড়া, তুমি আমার সুন্দরীকে দেখেছো? বলো না গো, আমার সুন্দরী কোথায়? হ্যাঁ গো, আমি দেখেছি, আর ওকে এই অভিশাপ থেকে মুক্তির উপায় শুধুমাত্র ওই প্রজাপতি রানী জানে গো। আগে তোমাকে প্রজাপতি রানীর কাছে যেতে হবে। কিন্তু আমি প্রজাপতি রানীকে কোথায় পাবো? তুমি আমার সাথে এসো, আমি তোমাকে প্রজাপতি রানীর কাছে নিয়ে যাচ্ছি গো। হ্যাঁ চলো।
আমি জানি তুমি এখানে কেন এসেছো। ওই দক্ষিণ দিকের পাহাড়ের উপর একটা কাটা ফুল আছে, তোমাকে সেই ফুল এনে ওই রাক্ষসকে খাওয়াতে হবে, তাহলে ও মানুষ হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ প্রজাপতি রানী। পিঁপড়া বন্ধু, আমরা এবার কিভাবে ওই পাহাড়ে উঠব গো? তুমি কোনো চিন্তা করো না গো, তোমার বন্ধু থাকতে তোমার এত চিন্তা কিসের? তুমি একটু দাঁড়াও। বন্ধু, তুমি এত বড় কি করে হলে গো? আমি বড় হতে পারি গো। নাও আমার পিঠে তাড়াতাড়ি উঠে বসো, আমি তোমাকে কাঁটা ফুলের কাছে নিয়ে যাচ্ছি। ঠিক আছে বন্ধু। বন্ধু, আমরা চলে এসেছি। ওই দেখো গো কাঁটা ফুল, তুমি তাড়াতাড়ি ওই ফুলটা নিয়ে এসো, কিন্তু সাবধানে ফুলটাকে তুলবে। সাবধানে কেন তুলব গো? ওই কাঁটা ফুলকে পাহারা দেয় একটা বড় সাপ, ওই সাপ কাউকেই ওই ফুল তুলতে দেয় না গো। তুমি ভেবো না, আমি সাবধানে ফুলটা তুলব। আহ আহ, কাঁটা ফুটে গেল। তুই আমার ফুল নিতে এসেছিস, দাঁড়া তোকে আজ আমি গিলে খাব। পিঁপড়া বন্ধু, এবার আমি কি করব? তুমি তাড়াতাড়ি ওই ফুল থেকে একটা কাঁটা তুলে ওই সাপটার গায়ে গেঁথে দাও, তাহলে ও মারা যাবে। বন্ধু, তুমি এবার আমাকে সুন্দরীর কাছে নিয়ে যাও। হ্যাঁ, তুমি আমার পিঠে বসো, আমি তোমাকে সুন্দরীর কাছে নিয়ে যাচ্ছি। তোকে আমি এবার গিলে খাবো রে, অনেক দিন হয় কিছুই খাই না। সুন্দরী, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার মোহিত। সুন্দরী বন্ধু, ও এখন তোমাকে চিনতে পারবে না, ও তো এখন একটা রাক্ষস। তুমি আগে ওকে ওই কাঁটা ফুল খাইয়ে দাও। সুন্দরী, সুন্দরী, কি হলো তোমার, চোখ খোলো। আমি ঠিক হয়ে গেছি মোহিত, তুমি? চলো সুন্দরী, আমরা বাড়িতে ফিরে যাই, আমাদের উপর আর কোনো বিপদ আসবে না।